অসাধারণ সুন্দর দেখা একবার জাস্ট। কত সুন্দর লাগছে দেখো একবার তোমরা। যত সময় গড়াচ্ছে তত কিন্তু লাইটিং এর যে চমক সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দেখো ভেতরে যে লাইটিং শো সেটা কিন্তু যে সাউন্ড সিস্টেম সেটা কিন্তু কন্ট্রোল করছে দেখতে পাচ্ছ। তো গাইজ এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম সন্তোষ পুরস্কার দেখতে পাচ্ছি প্যান্ডেলের সামনে, আর এই হচ্ছে সন্তোষ পুরস্কারের যে মেইন গেট দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে মেইন সন্তোষ পুরস্কারের প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করা গেট, জানো তোমরা এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে এসে আমরা ধীরে ধীরে লাইন দিয়ে কিন্তু সন্তোষ পুরস্কারের প্যান্ডেলের ভেতরে দিয়ে প্রবেশ করি। আজকে সন্তোষ পুরস্কারের এই প্যান্ডেলের যে 11টি লাইটিং শো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর উদ্বোধন হবে কিন্তু আজকে, সবটাই কিন্তু তোমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। সো গাইজ ফাইনালি কিন্তু সন্তোষ পুরস্কারের যে লাইটিং শো সেটা কিন্তু শুরু হয়ে গেলে দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে। জাস্ট দেখো একবার 11D লাইটিং শোটা দেখতে কেমন লাগছে। এখন কিন্তু বাস আছে সামনে, এই কারণে হয়তো দেখতে বেশ একটু খারাপ লাগছে। অসাধারণ অসাধারণ লাগছে লাইটিং শোটা, জাস্ট দেখো। লাইটিং শোর সঙ্গে যখন সাউন্ডটা শুরু হবে না তখন দারুণ লাগবে। এখনো দেখতে পাচ্ছি উপরের যে অংশ সেই অংশে কিন্তু লাইটিংটা চলছে না। শিউলি ফুলের গন্ধে মতে খুশি শরৎরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল সরো। অসাধারণ অসাধারণ লাগছে দেখো। কিন্তু সন্তোষ পুরস্কারের যে প্যান্ডেল সেই প্যান্ডেল দেখতে পাচ্ছে উদ্বোধন হচ্ছে। তবে এই বছর উদ্বোধন সম্পূর্ণ কিন্তু আলাদাভাবে হচ্ছে, কেন বলছি কারণ এই বছর কিন্তু প্রদীপ জ্বালিয়ে কিন্তু উদ্বোধনটা হচ্ছে। বেসিক্যালি দেখতে পাচ্ছে ধুমধাম করে যেরকম উদ্বোধন আমরা প্রত্যেক বছর দেখতে পাই, এই বছর কিন্তু সেই উদ্বোধন কিন্তু হবে না। আমি তোমাদের আগেও বলেছিলাম যে প্রদীপ জ্বালিয়ে কিন্তু যে উদ্বোধন সেটাই হবে। সো এই মুহূর্তে কিন্তু সেটাই হবে, আর সেটাই আমি তোমাদের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছে, এই ভেতরে কিন্তু এখন প্রজেকশনের যে কাজ সেটা কিন্তু চলছে। এর ভেতরটাই কিন্তু অসাধারণ যে প্রজেকশনের লাইটিং শো আমরা দেখতে পাবো সেটা কিন্তু এখানে হবে, সেটাও তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এইখানটা দেখো প্যান্ডেলের ভেতরটা কতটা মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সন্তোষ মিত্রের চেষ্টা করছি সরাসরি। যারা মোবাইল দেখছে Justice for! Justice for! Who won? Who won?
হচ্ছে সেই বাবলগুলো দেখতে পাচ্ছ ঘুরছে একদম প্যান্ডেলের চারিদিকে। আর এটা যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু এই বাবলগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। তোমরা জানো ভেতরে প্রজেকশনের কাজ হচ্ছে এরকম, এগুলো কিন্তু সব প্রজেকশনের লাইট। এই যে লাইটগুলো, এই লাইটগুলো থেকে কিন্তু একটু করে যে প্রজেকশনের যে লাইটিং শো হবে ভেতরটা সেটা তোমরা দেখতে পাবে। আর যখন এই বাবলগুলো তখন উঠবে এই লাইটিং শোর সঙ্গে তখন কিন্তু দেখতে অনবদ্য লাগবে। আর এরপর থেকে কিন্তু তোমরা দর্শন করতে পারবে সন্তোষ মুখোশকার এই প্যান্ডেলের, মা দুর্গার প্রতিমা সহ প্যান্ডেল। অসাধারণ সুন্দর লাগছে দেখো এই মুহূর্তে যে লাইটিংটা কত সুন্দর লাগছে দেখো একবার তোমরা। যত সময় গড়াচ্ছে তত কিন্তু লাইটিং এর যে চমক সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তোমাদের কেমন লাগছে লাইটিংটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন দেখো লাইটিংটা মনে হচ্ছে তারা ছুটছে। এখন কিন্তু আমি আছি একদম প্যান্ডেলের সামনে, আর প্যান্ডেলের ভেতরটা এবছর কিরকম শো হচ্ছে সেটাই তোমাদের এখন আমি দেখাবো। তো চলো প্যান্ডেলের ভেতরে যাই, আর ভেতরে যে লাইটিং শোটা সেটাই তোমাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো ভেতরে যে লাইটিং শো সেটা কিন্তু ভেতরে যে কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট টেস্টিং চলছে। মানে এই যে মেবে ভাবে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু এক একটা সাইডে দেখতে পাচ্ছ সেট করা হচ্ছে। পুরো রাউন্ড ব্যাপারটা যখন হবে তখন তোমরা ভালোভাবে দেখতে পাবে। মানে এটা কিন্তু প্রথমত যে কোন জায়গাটা এই লাইটিং শোটা চলবে সেটা কিন্তু সিলেক্ট করা হচ্ছে, এরপরে কিন্তু এটার উপর লাইটিং শোটা চলবে। দেখতে পাচ্ছ এইখান থেকে দেখতে পাচ্ছ লেজারের মাধ্যমে দেখতে পাচ্ছ যাচ্ছে জিনিসটা, মানে এখান থেকে দেখতে পাচ্ছ একদম পুরো এই পাশে একটা আছে, এরকম পুরো জিনিসগুলো কিন্তু সাইডে আছে। সেই জিনিসটাই কিন্তু তোমরা পুরো প্যান্ডেলে যখন হবে পুরো ব্যাপারটা যখন পুরো প্যান্ডেলটাই কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে মাপ চলছে এরকম। সো এই ব্যাপারগুলো পুরোপুরি কমপ্লিট হোক তারপরে কিন্তু তোমরা পুরো লাইটিং শোটা দেখতে পারবে। আর এই লাইটিংটা কিন্তু দুর্দান্ত লাগবে একদম কম্বো তাকে বলে।
তোমরা এই বছর ভেতরে আর বাইরে দুটোই কিন্তু আলাদা আলাদা দেখতে পারবে। আর এখানে যে জিনিসটা দেখতে বেশি ভালো লাগছে, পুরো জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এই কাউ কিন্তু পুরো যে সাউন্ড সিস্টেম সেটা কিন্তু কন্ট্রোল করছে, দেখতে পাচ্ছ সাউন্ডের যে কন্ট্রোলার এখান দিয়ে কিন্তু পুরো যে মিউজিকটা সেটা কিন্তু কন্ট্রোল হবে। আর ভেতরে ঠিক কিন্তু সেরকম ধরনেরই তোমার শো দেখতে হবে। আজকে কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন হয়েছে কিন্তু এখনও কিন্তু প্যান্ডেলের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আশা করি কালকের মধ্যে কিন্তু পুরোপুরি প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে, আর তারপর তোমরা টোটাল যে মেইন যে লাইটিং শো ভেতরটা সেটা কিন্তু তোমার দেখতে হবে। সো গাইস, আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তোমাদের। সো আর অলরেডি তো আমি লাইটিং শো যেটা দেখতে পেয়েছিলাম উদ্বোধনের সময় সেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, আর তারপরে ঠিক যতটা লাইটিং হচ্ছে সেটা তোমাদের সকালের ভিডিওতে দেখালাম। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারে আসছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই গাইস।